अस्सलामुअलैकुम रहमतुल्लाह। आज ना कल, कल ना परशु, परशु ना तरशु, आज करब ना कल के करब, ये सप्ताह नाई ओई सप्ताह, ये मास थेके नाई सामने मास थेके। फ्रेंड्स, ये भिडियोर टपिक्सटा होच्छे मोटिवेशनल। अर्थात एक भाई आमाके कमेंट करछे जे भैया, आमी प्रतिदिन आपनार भिडियो देखी और एकटा कथाई भाबी जे कल थेके शुरू करब, कल थेके शुरू करब। এই কাল থেকে শুরু করার কথা ভেবে বছরকে বছর চলে যাচ্ছে, কিন্তু কাজ করতে পারছি না, কাজ করতেছিও না। তা আপনি এমন একটা ভিডিও বানান যে ভিডিও দেখে আমার কাজ করার আগ্রহ জাগে। তা আমার মাঝে মাঝে মনে হয় যে হ্যাঁ, এই কথাটা খুব গুরুত্বপূর্ণ কথা। কারণ আমাদের, আমি দেখা চোখে এবং আমি নিজেও ছিলাম এক সময় যে মনে করতাম যে আজ না কাল থেকে শুরু করব, কাল না পরশু দিন থেকে শুরু করব, 10 তারিখ থেকে না 15 তারিখ থেকে শুরু করব, এই মাস থেকে না ওই মাসে, এই বছরে না ওই বছরে। তো ফ্রেন্ডস, এই ভিডিওটা হচ্ছে আপনাদেরকে মোটিভেশনাল দেওয়ার জন্য এই ভিডিওটা তৈরি করা। কারণ অনলাইন প্ল্যাটফর্ম থেকে ইনকাম করার ইচ্ছা যদি থাকে আর আপনি ওই বিষয়ে ভেবে যদি আপনি আমার ভিডিওতে ক্লিক করে থাকেন, তাহলে আমি বলবো ভিডিওটি কমপ্লিটলি দেখেন, মনোযোগ সহকারে দেখেন, দিমাগটা ঠান্ডা করে দেখেন, স্থিরভাবে দেখেন, মন শীতল করে দেখেন আর ধীর স্থিরে দেখতেই থাকেন, নন স্কিপ করে ভিডিওটি কমপ্লিটলি দেখেন। ইনশাল্লাহ আশা করা যায় যদি ভিডিওটা একটু দেখেন তাহলে আপনার একটু মন ডাকবে যে হ্যাঁ, আজ থেকে আপনার অনলাইন প্ল্যাটফর্মে, কোনো না কোনো একটা প্ল্যাটফর্মে আপনাকে আজই একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা কিংবা সেখানে কাজ শুরু করা, আজগেরই এই মুহূর্তে এখনই নাও। ওকে, তো প্রথমত কথা আছে, যদি আপনি অনলাইন প্ল্যাটফর্ম থেকে ইনকাম করতে চান তাহলে আমি বলবো এটা পানির মতন। এখন আপনি বলবেন কীভাবে, তো এখন এই মুহূর্তে আপনার গুরুত্বপূর্ণ কমেন্টটা এখনই করেন যে আপনি এখন ইনকাম করতেছেন নাও, এখন থেকে আপনি ইনকাম করতেছেন না, ইনকাম করবেন ভাবতেছেন না, এর আগেও আপনি ইনকাম করেছেন, কাজ ছেড়ে দিয়েছেন কিংবা কাজ করবেন ভাবছেন, তাহলে এখান থেকে ভিডিও শুরু হোক। আর আমি আপনাদেরকে বলতে থাকি যে মোটিভেশন কী জন্য। ফ্রেন্ডস, আমি 2019 সাল যখন লকডাউন শুরু হয় তখন আমি অফিস বন্ধ, সব কিছু কার্যক্রম সবই বন্ধ। তো আমি বসে বসে ভাবতেছিলাম যে আমি 2015 সালে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছিলাম, যেটা আপনারা দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে, সম্রাট জি কো নামে আমার একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছিলাম, যেটা 2015 সালে। সেটাতে আমি একটা ভিডিও থেকে 3টে ভিডিও আপলোড করে বসেছিলাম আর ভাবতেছিলাম না করবো না। সেটা 2019 সালে লকডাউন পড়ে যাওয়ার পরে, যখন সকলের হাতে কাজ নাই, আমার হাতেও কাজ নাই, তখন অফিসে বসে বসে ভাবতেছিলাম যে আমি কিছু হয়তো একটু জানি, তা সেইটাই আমি একটু চেষ্টা করি। তা আমি মোটামুটি ফেসবুক বিষয়ে একটু টুকটাক জানতাম, যেটা বিভিন্ন মাধ্যমে বিভিন্ন জায়গায় আমি জানানোর চেষ্টা করতাম। তা আমি ভাবলাম যে ফেসবুক বিষয়ে কি করা যায়। তা আমি সর্বপ্রথম যে ভিডিওটা আমার একটু ভালো ভিউস আসে সেটা হচ্ছে কীভাবে ফেসবুকে ফলোয়ার্স বাড়ানো যায়, এই বিষয়ের উপরে আমার ভিডিও ছিল। তা যেটা আমি 2015 সালে ছেড়ে রাখছিলাম, তা আমি হঠাৎ করে সেদিন ওপেন করে দেখি সেই ভিডিওতে কিছু ভিউস এসেছে। তো আমি রিসার্চ করতে করতে ভাবলাম যে আমাকে শুরু করা উচিত। তো আমি 2019 সাল থেকে শুরু করি ইউটিউব, 2019-এ হয়তো মার্চ এপ্রিলের মধ্যে আমি শুরু করি, যেটা 2019-এর অক্টোবর কিংবা নভেম্বরের মাসের মধ্যে আমার এক সেই ইউটিউব চ্যানেলটা মনিটাইজ হয় এবং সামথিং কিছু ডলার আসে। আর আপনারা জানেন সামথিং কিছু ডলার ইউটিউব থেকে $100-এর নিচেই পেমেন্ট দেয় না। তাই ইনশাল্লাহ আমি 6-7 মাস না 5 মাসের মধ্যে চ্যানেলটা মনিটাইজ করেছিলাম, সেখান থেকে কিছু আর্নও করছিলাম। কারণ এই টপিক্সের উপর ভিডিও এত কম থাকে, ইউটিউবের মধ্যে খুবই কম ছিল, এখন কম্পিটিশন হয়। তো ফ্রেন্ডস, আমি ভিডিওটা বানানোর মকসদ আছে কি, আমার হাজারো কাজ, আমি চাকরি করি, বিজনেস করি, পাশাপাশি শখের বসে অনলাইন প্ল্যাটফর্মে আসছিলাম ইউটিউবে ভিডিও বানাবো, তাই তো আলহামদুলিল্লাহ এখনও বানাচ্ছি। আর ইনশাল্লাহ আল্লাহ পাক যতদিন হায়াতে রাখবে তৌফিক দিবে, ইনশাল্লাহ বানানোর ইচ্ছা আছে। তা আপনারা অনেকেই জানেন যে আমার অনলাইন প্ল্যাটফর্মে, আমি প্রত্যেক প্ল্যাটফর্মে আমার একটা আইডি আছে। জিজ্ঞাসা করেন কেন, প্রত্যেকটা প্ল্যাটফর্মে একটা আমার আইডি আছে আর সেখান থেকে আমি অল্প করে $5, $2, $50, $100, $200, $1,000, $1,00,000 ইনকাম করি। তো এখান থেকে কী হয়, যদি আমার প্রত্যেক প্ল্যাটফর্ম থেকে অল্প কিছু আসে সেটা যদি এক জায়গায় করা হয়, তো যদি $100 আসে সেটা এখন এই বাজারে $10,500, আমি কিছুই করি না তারপরেও $10,500 এটা আসে। কেন, সকল প্ল্যাটফর্মে যদি আপনি কিছু করেন না কিছু করেন, একটা সময় আসবে যখন আপনাকে কিছুই করা লাগবে না, শুধু বসে বসে ইনকাম করবেন।
তো এখন রিসেন্টলি আপনারা অনেকেই জানেন যে আমি কিন্তু ফেসবুকের উপরে কপিরাইট কন্টেন্ট নিয়ে কাজ করি, আপনারা অনেকেই জানেন। ইউটিউবে আমি সেই ভিডিওগুলো আপনাদের মধ্যে দেখানোর চেষ্টা করি যে আমি কীভাবে কাজ করি সেটাই। তা কপিরাইট কন্টেন্ট নিয়ে কাজ করলে সেখান থেকে ভালো ইনকাম আছে। আর ফেসবুক প্ল্যাটফর্ম, ইউটিউব প্ল্যাটফর্ম আর আপনি যে প্ল্যাটফর্মে বলেন না কেন সব জায়গায় ইনকাম আছে, যদি আপনার কাজের একটা স্কিল থাকে, আপনার যদি একটা নিশ থাকে, একটা গোল থাকে যে আপনাকে এই করতে হবে। ইনশাল্লাহ আমি মনে করি আপনি একটা মাস রেগুলারভাবে মেহনত করেন, রেগুলারভাবে সময় দেন, একটা মাস পরে আপনার মনটা অন্যরকম হয়ে যাবে। আমি আগেই বলেছি যে ইউটিউবটা আমার একটা শখের বিষয় ছিল, এখন কিন্তু একটা বিজনেস হয়ে গেছে, প্রফেশনাল হয়ে গেছে। কেন? আমি ফেসবুক পাশাপাশি ইউটিউব প্ল্যাটফর্মে আপনি আমার কাছ থেকে যে কোনো সার্ভিস নিতে পারবেন। ফেসবুকের ফলোয়ার্স লাগবে, ইউটিউবের ফলোয়ার্স লাগবে, ইউটিউবের ওয়াচ টাইম লাগবে, ফেসবুক আইডি লাগবে, গ্রুপস লাগবে, এভরিথিং সার্ভিস আমার কাছে অ্যাভেলেবেল আছে। এটা কিন্তু আমি নিজে তৈরি করি না কিংবা আমি নিজে দিই না, আপনি আমার কাছ থেকে বাই করতে পারবেন। এখানে আমাদের কিন্তু কমিশন আছে, বাজেট আছে, এক্সট্রা কিছু আমরা পেয়ে থাকি। ঠিকই এখন আমার কিন্তু যত দিন যাচ্ছে কাজ কমে যাচ্ছে, অর্থাৎ আমার কাজ করা লাগে না এমন হয়ে যাচ্ছে। পাশাপাশি কী হচ্ছে, আমার একটা নাম তৈরি হচ্ছে। এই যে একটা নাম, আমি ফেসবুক প্ল্যাটফর্মে আছে, ইউটিউব প্ল্যাটফর্মে আছে, সব প্ল্যাটফর্মে আছে, যেখান থেকে অল্প অল্প করে যদি আসে সেখান থেকে কিন্তু ভালো পরিমাণ একটা আর্নিং হবে। তা আপনি এই কথা ভেবেন না যে আমি কাল করব, যখনই মনে পড়বে আপনি কাজটা তখনই করুন। কারণ অনলাইন প্ল্যাটফর্ম যত দিন যাচ্ছে প্রতিদিনই কিন্তু কম্পিটিশন বেড়ে যাচ্ছে এবং আপনার আর্নিং সোর্সটা কিন্তু খুব কম্পিটিশনের মধ্যে পড়ে যাচ্ছে, অর্থাৎ আপনাকে সেখান থেকে ভালো পরিমাণ আর্ন করতে গিয়ে অনেক কষ্ট হয়ে যাচ্ছে, যেটা পিছে কিছুদিন আগেও কিন্তু এত কষ্ট ছিল না। কারণ অনলাইন প্ল্যাটফর্ম থেকে যে আপনি ইনকাম করতে চান সেখানে কিন্তু ভালো পরিমাণ আর্নিং পাবেন এরকম না, সেটা হচ্ছে কি আপনি চাইলে খুব সহজ ইনকাম করতে পারেন, আবার খুব কষ্ট হয়ে যাবে। সেটা হচ্ছে কি আপনাকে সর্বপ্রথম একটা গোল ঠিক রাখতে হবে, অর্থাৎ আপনি কী করতে চান, আপনি কিসের বিষয়ে ইন্টারেস্ট, সেই বিষয়টা ধরে রেগুলারভাবে আপনি ভিডিও আপলোড করতে থাকেন, সেটা ইউটিউব প্ল্যাটফর্ম, ফেসবুক। যেমন আমি একই ভিডিও ইউটিউবেও দিই, ফেসবুকেও দিই, সেখান থেকে দুই জায়গার থেকে আর্নিং আসবে। তা এখন আমার বলার কথা আছে মোটিভেশনের জন্য, এই জন্য যে আপনারা ভেবেন না যে কাল করব, আপনি ভাবেন আজই করতে হবে, এখনই করতে হবে। এই জন্য যার যে টপিকস আছে, আপনি ফানি পারেন, মানুষকে ভালো হাসাইতে পারেন, ভালো করে ছন্দ পারেন, কবিতা বলতে পারেন, স্ট্যাটাস বলতে পারেন, প্রাণ করতে পারেন ইত্যাদি, আপনার ভিতরে আল্লাহ পাকের যে তৌফিকটা দেওয়া আছে, যে প্রতিভাটা আপনার মধ্যে আছে, আপনি সেই ট্যালেন্টটা কাজে লাগান, এখান থেকে আপনি ভালো পরিমাণ আর্ন করতে পারেন। শুধু কিন্তু ফেসবুক প্ল্যাটফর্ম নয়, এখানে অনেক প্ল্যাটফর্ম আছে, উপরে দেখেন এগুলো সব প্ল্যাটফর্ম। এখানে আপনি এই যে গুগল, জিমেল, আপনারা অনেকেই জানেন না জিমেল থেকে ইনকাম হয়, ইউটিউবে হয় এটা আপনাদের, গুগল ম্যাপ থেকে ইনকাম হয়, আর ফেসবুক তো হচ্ছে, ব্লগিং থেকে হচ্ছে, ফেসবুক থেকে, হোয়াটসঅ্যাপ থেকে হচ্ছে, হোয়াটপ্রেস থেকে হচ্ছে, ইনস্টাতে আছে, টুইটার থেকে হচ্ছে, আপনার ফাইবার থেকে আছে, আপওয়ার্ক থেকে হচ্ছে, টেলিগ্রাম থেকে হচ্ছে, এবং পাশাপাশি আরও অনেক প্ল্যাটফর্ম আছে যেখান থেকে আপনার টুকটাক প্রতিনিয়তই ইনকাম আসবে। এই জন্য আপনি যেটার উপরে ইন্টারেস্ট, আপনার যেটা ভালো লাগে, সবথেকে ভালো লাগে, আপনি সেই ভিডিও বিষয়ের উপর ভিডিও বানানো শুরু করেন, ভিউসের দিকে তাকাবেন না। একটা মাস মেহনত করবেন, দেখবেন কোনো না কোনো একটা ভিডিও ভালো পরিমাণ ভিউস এনে দিয়েছে, আপনাকেই মোটিভেট করে দিবে, আপনাকেই মোটিভেশন করে দিবে, অটোমেটিকলি আপনার এনার্জি চলে আসবে যে হ্যাঁ কাজ করতে হবে। আর এই ভিডিওটা বানানো একটা দেখবেন এক ধরনের আপনাকে আগ্রহ তৈরি করে দেবে। এই জন্য বলবো যে আপনি অনলাইন প্ল্যাটফর্মে কাজ কাল করবেন এরকম ভেবেন না, আজ থেকে শুরু করেন, এখন থেকে শুরু করেন, আপনি যে ক্যাটাগরি পারেন। একটা সময় আসবে দেখবেন আপনার কোনো কাজ করা লাগবে না, সব বসে বসেই হয়ে যাবে। কারণ যখন আপনি কাজ জানবেন তখন আর কাজ করা লাগে না, যতক্ষণ কাজ জানবেন না ততক্ষণ কাজ করতে হবে এরকম। তো এখন আমি বাই সেল করেও ইনকাম করতে পারি, তারপরে বিভিন্ন রকম সাইটের ডাটা এন্ট্রি কাজ করেন, ফ্রিলান্সারের বিভিন্ন রকম সাইটের কাজ আছে সেগুলো করতে পারি। আর রিসেন্টলি আপনারা অনেকেই জানেন একটা কোর্স লঞ্চ করেছি আমি, কোর্স এটা হচ্ছে আমার অনেক ভাই ব্রাদারের রিকোয়েস্টের ওপরে। অনেকেই প্রতিনিয়তই আমাকে কমেন্ট করে, মেসেজ করে যে ভাই এই সমস্যা এই সমস্যা, কিন্তু অনলাইন প্ল্যাটফর্মে একজন গাইড করা লোক খুবই জরুরি। যদি আপনাকে রেগুলারভাবে কেউ একজন গাইড করতে পারে তাহলে আপনি গ্রোথ করবেন খুব কম সময়ে, আর যদি গাইড না করে তাহলে আপনার গ্রোথ করতে একটু লেট হয়ে যায়। কারণ অনেক জায়গার অনেক কিছু আমরা বুঝতে পারি না, অনেক প্রবলেমে ফেসে যায়, আটকে যায়। এই জন্য আমার রিসেন্টলি একটা কোর্স চালু হয়েছে যেটার দাম 1,000, 2,000, 3,000, যেটা প্রো লেভেলের সেটা 3,000, যেটাতে আমি 14 দিন আপনাদেরকে গাইড করব। আপনি যে বিষয়ের উপরে ফেসবুক বলেন, ইউটিউবের উপরে যে বিষয়ের উপরে কাজ করতেছেন সেই বিষয়ের উপরে আমি 14 দিন আপনাকে গাইড করব। যে ধরনের প্রবলেম হবে সেটা আমি বলে দিব, সমাধান বলে দেব। আপনার কোনো কিছু প্রয়োজন, অর্থাৎ আপনার কিছু ওয়াচ টাইম দরকার, ফলোয়ার্স দরকার, আইডি দরকার, গ্রুপস দরকার, এভরিথিং, এইগুলো আমি রেন্ডার থেকে নিয়ে আপনাকে বাই করে এনে দেবো।
এরকম একটা গাইড সাপোর্ট এক ধরনের, তাই এর মধ্যে অনেক ভাই ব্রাদার আছে, জয়েন আছে। আমি রিসেন্টলি চালু করেছি, দুদিন তিন দিন হয়েছে, এখন ক্লাস সেভাবে আমি দিইনি আর সেভাবে এখন সবাইকে গাইড করতে পারিনি। ইনশাল্লাহ চাইলে আপনি এটাও বাই করে, আপনার যদি হেল্পের দরকার আপনি এটাও করতে পারেন, কোনো সমস্যা নেই। কারণ আমরা অনেক বড়ো ইউটিউবারদের কমেন্ট বক্সে কমেন্ট করলে তারা রিপ্লাই দিতে পারে না, কিংবা তাদের সময় থাকে না, কারণ তারা অনেক ব্যস্ত হয়ে যায়। এই জন্য আমাদের কাজটা আমরা অনেক সময় অনেক কিছু বুঝতে পারি না, যেটা খুঁজে পাই না সমাধানটা। তো এরকম চাইলে আপনি পোস্টটা নিয়েও কাজ করতে পারেন ইনশাল্লাহ। আর এই ভিডিওর বিষয়ে, এটা রিকোয়েস্টিং ভিডিও, অর্থাৎ এক ভাই আমাকে বলছিল, আর এটা আমার মনে প্রাণে চাই যে অনলাইন প্ল্যাটফর্মে কাজের আগ্রহ খুব কম মানুষই আছে, আর যারা কাজ করে তারা অপেক্ষা করে না, কাজ শুরু করে দেয়। তো মূল কথা হচ্ছে আপনি আজই শুরু করে দেন, এখনই শুরু করে দেন, কাজ শুরু করে দেন। অনলাইন প্ল্যাটফর্ম যেখানে আপনার ভালো লাগে, ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, যেখানে বলেন ভালো লাগে, আপনি যেটা ভালো পারেন সেটা নিয়েই শুরু করেন। একটা মাস মেহনত করেন, ইনশাআল্লাহ আল্লাহর মধ্যে দেখবেন একটা এক মাস পরে আপনার ভালো একটা পরিবর্তন এসে গেছে। তখন দেখবেন আপনি যদি টাকা দেখে এদিকে আসেন তাহলে দ্রুত পারবেন না, টাকা যদি না দেখে আপনি কাজ দেখে আসেন তাহলে দেখবেন ইনশাআল্লাহ খুব দ্রুত গ্রো করবেন। এখানে ছোট্টো ছোটো কাজ আছে কিন্তু অনেক পয়সা আছে, এরকম কাজ আছে, হয়তো আমরা কাজ জানি না বলে চিনি না এরকম। তো মূল কথা হচ্ছে মোটিভেট করার জন্যই ভিডিওটা তৈরি করা। তা আশা করি ভিডিওটা আপনাদের অনেকটা হেল্পফুল হবে, ইউজফুল হবে। আর বলবো কাজ শুরু করে দেন, যদি কোনো রকমের কোনো প্রবলেম হয় যে প্ল্যাটফর্ম করেন আপনি আমাকে প্রপারলি SMS করবেন, আমি কিন্তু রিপ্লাই দিই, এমনিতেই রিপ্লাই দিই। হাই হ্যালো লিখবেন না, হাই হ্যালোর মেসেজ আমি রিপ্লাই দিই না। এবং এই ভিডিও বিষয়ে আপনার যদি কোনো মোটিভেশান, কোনো কিছু জানার থাকে, কিছু বলার থাকে, তা অবশ্যই কমেন্টটা করবেন, কারণ আপনাদের কমেন্ট কিন্তু আমাকে আমার নিজেরই মোটিভেট দেয়। অর্থাৎ আপনাদের দামি দামি কমেন্টগুলো আমাকে মোটিভেট করে, আমাকে নিজেকে মোটিভেট করে। আর আমার চ্যানেলের যত ভিডিও এটা হচ্ছে আপনাদের কমেন্টের ভিত্তিতে আমি তৈরি করি, অর্থাৎ যে বিষয়ের উপরে অনেক মানুষ কমেন্ট করে আমি সেই বিষয়ের উপরে ভিডিও তৈরি করার চেষ্টা করি। তাই অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ মূল্যবান কমেন্টটা অবশ্যই করে রাখবেন, তার নিজের খেয়াল রাখবেন। আর হামেশা দোয়া মে ইয়াদ রাখনা। আল্লাহ হাফেজ।